আসসালামু আলাইকুম দর্শক, আজকে চরমোনাইয়ের যে লাস্ট মাহফিলটা হয়ে গেল তখন লঞ্চগুলো চলে আসতেছিল আর হঠাৎ করে একটি লোক উজু করতে গিয়ে কিন্তু পানিতে পড়ে যায়। সেই লঞ্চ থেকে লোকটি কিন্তু বেঁচেছে, এই যে দেখুন পুলিশেরা কিন্তু তাকে ধরে নিয়ে উপরে গাড়িতে তোলায়। এই যে এই রকম পিছনে এই লঞ্চগুলোর পিছনে কিন্তু উজু করতে থাকে, উজু করে দুপুরে নামাজ পড়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে লোকটি কোনো একভাবে কিন্তু পড়ে গিয়েছিল। যে দেখুন লোকটি কিন্তু হঠাৎ করে কীভাবে যেন পড়ে যায়, তারপরে সেখান থেকে উঠতে পারে না। পরে এই লঞ্চটি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর পায়নি, কিন্তু পুলিশ এসে তাদের স্পিডবোটে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। আর এদিকে যুবরাজ এবং সম্রাট সাত, এরা দুজন খুব তুমুল বেগে সামনে দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের লঞ্চ থেকে, কিন্তু লোকটি পড়ে গিয়েছিল, লোকটি বেঁচে গেছে, তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থভাবে বাসায় ফিরতে পারে। অবশেষে যুবরাজ সাত সামনে গেল সম্রাট সাত পিছনে।